আপনাদের কি পোষা? জি আলহামদুলিল্লাহ আমাদের পোষা। আপনারা এই এখানে বিলটা পান কিভাবে? আমরা বিলটা পাই প্রতি সপ্তাহে মঙ্গলবারে। প্রতি সপ্তাহে মঙ্গলবারে? আপনি সপ্তাহে কত পান? সপ্তাহে 3,000-4,000 এরকম। পড়াশোনার কাজ যেভাবে যেরকম করতে পারি এরকম পাই আর কি। ঠিক আছে। তো আপনি প্রতিদিন কত পিস মাল করতে পারেন? প্রতিদিন 7-8 এরকম করতে পারি। 7-8 কি বান্ডিল? বান্ডিল? জি। তাহলে এক বান্ডিলে কয় পিস হয়? এক বান্ডিলে 11টা হয়, 12টা হয়, সাইজ অনুমানে আর কি। আপনি প্রতি পিসে আপনার কত করে পড়ে? প্রতি পিসে আমার 8-7 টাকা এরকম আর কি। 8-7 টাকা, 10 টাকা, 11 টাকা এরকম হবে? আপনি এটা কাজের উপর মানে অনেক অনেক ধরনের কোয়ালিটি আছে, তো সাইজ বুঝে আর কি দাম। আচ্ছা আচ্ছা। এটার নাম? এটা হচ্ছে স্টাফ। স্টাফ? হ্যাঁ স্টাফ। ঠিক আছে, আমরা ডিজাইনটা দেখলাম। এটা আমার সুন্দর সুন্দর ইয়ে আছে, ডিজাইন করা আছে, এবং নিচে দেওয়া কিন্তু ইয়ে আছে অনেকগুলো, যেগুলো আপনাদের নিচে দেওয়া আপনার লেস থাকে, এটা লেস না, এটা ডিজাইনের ভিতরে ভরছে। সেক্ষেত্রে এটা কয় গজ কয় গজ? এটার মধ্যে কাপড় আছে 12.5 গজ। 12.5 গজ মিলে স্টাফ। এটা প্রাইসটা কত রাখবে? এটার প্রাইসটা 200 টাকা। সপ্তাহে তোমার 2,000 ফারি, 4,000 ফারি, 5,000 ফারা যায়। জি, আপনার নাম? আমার নাম সাথী। আপনি এখানে কত দিনের কাজ করতেছেন? এই 3 বছর। 3 বছর? সেক্ষেত্রে এখানে কাজ করাটা আপনার কিরকম লাগে? ভালো লাগতেছে? ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে দেখা, সংসার সামলায় কিন্তু এখানে কাজ করতে পারতেছেন। সম্মানিত বিয়াস ইউটিউব বাবার আশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি লোকমান। আজ আমি চলে আসলাম একটি মশারি মিনি কারখানাতে। তো এখানে সম্পূর্ণ ধরনের ডিজাইন এবং কোয়ালিটিফুল মশারি এখান থেকে অর্ডার করে নিতে পারেন, এবং এক পিস দুই পিসও কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই মশারির যে মালিক আছে তার সাথে আমরা পরিচয় হবো, এবং তার কাছে কীভাবে মশারি এনতে অর্ডার করে নিতে পারেন এবং এখানে কিভাবে আসতে পারেন সম্পূর্ণ লোকেশন আপনাদেরকে দিয়ে দেব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। জি, নাম? নাম মোহাম্মদ শরীফ। শরীফ ভাই, তো আপনার এই ব্যবসাটা কতদিন ধরে চলছে? এই কারখানাটা কতদিন ধরে দিচ্ছেন? কারখানাটা দিয়েছি 12 বছর। 12 বছর? তো এই পর্যন্ত সবসময় কাজ তো থাকতেছে? হ্যাঁ। এবং যারা এখানে কাজ করতেছে তারাও তো সবসময় সন্তুষ্ট এবং কাজ করতে পারছে, করা পারছে না? তো সেক্ষেত্রে আপনার এখান থেকে কি ধরনের এই মশারিগুলা, কোন কোন ধরনের কোয়ালিটিফুল, নাকি সম্পূর্ণ ডিজাইন এবং সব ধরনের কোয়ালিটিফুল? সব ধরনের কোয়ালিটি আছে মশারি। সব ধরনের কোয়ালিটি মালগুলো আপনি করে থাকেন, এবং আপনার এখান থেকে যদি কেউ এক পিস দুই পিস নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবো। তো সেক্ষেত্রে কি এটাকে হোলসেল ধরবেন নাকি আপনার খুচরা পাইকার ধরবেন? মানে পাইকারি রেট ধরবেন, কারণ এক পিস দুই পিস তো মনে তো পাইকারি হয় না। সেক্ষেত্রে কি আপনাকে এক পিস দুই পিস নিলে কি এটা পাইকারি রেডি রাখবে? হ্যাঁ পাইকারি রেডি। তাই আপনার এখান থেকে কিন্তু এক পিস দুই পিস যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পাইকারি রেডি পাবেন। একই মশারি যে মশারিটা আপনার 150 টাকা হয়, এই মশারিটা তারা কিন্তু 350-350 এরকম করে বিক্রি করে। সেক্ষেত্রে আপনারা যদি দুই পিস মশারি নেন আপনার কুরিয়ার সার্ভিস 100 টাকা খরচ হবে, তারপরেও আরও 150 টাকা থাকবে, এবং সেই মশারিটা হবে আপনার মন মতো করে দেওয়া হবে। সঠিক? ঠিক আছে। তো এখন মূল বিষয়ে যে আমরা চলে যাবো সেটা হলো আপনার এখানে কিভাবে তারা আসতে পারে এবং কিভাবে অর্ডারগুলো দিতে পারে, কিসের মাধ্যমে সম্পূর্ণ লোকেশন আবার অ্যাড্রেস আপনার ইমো নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, ইমোতে দিতে পারে অর্ডার, যে ফোন করে কথা বলতে পারে, কুরিয়ার সার্ভিসে মাল দিয়ে থাকে, সেল দিতে পারবো। আপনাদের কি কুরিয়ার সার্ভিসে মাল দেওয়ার সুবিধা আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে লোকেশনটা একটু দিয়ে দেন। এটা কোন জায়গা? এটা হচ্ছে বলতা নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ জেলা? নারায়ণগঞ্জ জেলা। রূপগঞ্জ থানা? রূপগঞ্জ থানা। বলতা গাছে ইউনিয়ন? হ্যাঁ। গ্রাম পাশ? এটা গ্রাম মিয়াবাড়ি, বাইল্লা মিয়াবাড়ি। বাইল্লা মিয়াবাড়ি? হ্যাঁ। ঠিক আছে।
এখন আপনার WhatsApp নাম্বার অথবা ইমো নাম্বার দিয়ে দেন হ্যাঁ ইমো নাম্বার দিতে পারেন জি দিয়ে দেন 017 জি 43 জি 92 জি 42 16 কথা বলি জি কেমন আছেন জি ভালো আছি হ্যাঁ আপনি এখানে কত দিন ধরে কাজ করতেছেন প্রায় 7-8 বছর আচ্ছা এই শিখেতে আপনাদের এই কাজের মান সম্মত এবং আপনাদের কি পোষা জি আলহামদুলিল্লাহ আমাদের পোষা আপনারা এই এখানে বিলটা পান কিভাবে আমরা বিলটা পাই প্রতি সপ্তাহে মঙ্গলবারে প্রতি সপ্তাহে মঙ্গলবারে আপনি সপ্তাহে কত পান সপ্তাহে 3000 4000 এরকম পড়াশোনার কাজ যেভাবে যেরকম করতে পারি এরকম পাই আর কি ঠিক আছে তো আপনি প্রতিদিন কত পিস মাল করতে পারেন প্রতিদিন 7-8 এরকম করতে পারি 7-8 কি বান্ডিল জি তাহলে এক বান্ডিলে কয় পিস হয় এক বান্ডিলে 11টা হয় 12টা হয় সাইজ অনুযায়ী আর কি আপনি প্রতি পিসে আপনার কত করে পড়ে প্রতি পিসে আমার 8-10 না গালাগালি এটা গার্মেন্টসে করবে কারণ সবার ক্ষেত্রে সবাই করবে কারণ কি লেগা হেরাও তো একটা টার্গেটটা তারা তুলে এটা গালি দিবে সমস্যা না এগুলো লিয়া আমরা মাথা আমরা না কিন্তু গার্মেন্টস থেকে কিন্তু মশারি দিয়ে কাজ করতে সেই থেকে বেনিফিট বেশি পাচ্ছেন জি জি আমরা স্যালারি আপনারা যদি সপ্তাহ এই 3000 এরকম 3-4000 এর মধ্যে 4000-5000 মানে যত প্রোডাকশনে কাজ করব তত টাকা পাবো আমরা তো করতে পারি তারপর যে মনে করেন আমাদের সংসার আছে সংসারে সামলায়া তারপর দে কাজগুলো করতে পারেন জি হ্যাঁ এটা কুম্বের মধ্যে আবার যে দেখা গেছে খুব একটা আর্জেন্ট বাসা যাওয়ার দরকার সেক্ষেত্রে কিন্তু যাইতে পারতাছেন সেক্ষেত্রে যে কোনো টাইমে যে কোনো টাইমে যাইতে পারতাছেন আর গার্মেন্টস হলে আপনার সেক্ষেত্রে অর্ডার নিতে হবে এবং আপনার কি গেট পাস করতে হবে তারপর আসতে হবে এবং দেয় বা না দেয় সেটা বলতে মনে করেন ওখানে ছুটি নিতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা হইতে পারে ঝামেলা হয় আর এখানে আমাদের স্যারে কোনো ঝামেলা করে না তো সেক্ষেত্রে টাইম আমাদেরকে অন টাইম যেতে দেয় তো সেক্ষেত্রে কি আপনারা যারা বেকার আছে তাদের কি কি উৎসাহ দিতে চান বেশি গার্মেন্টস করবে কিন্তু যদি বাচ্চা কাচ্চা আছে ঠিক আছে সব গার্মেন্টস করতে পারতাছে না গার্মেন্টস করতে পারতাছে না আমার মনে হয় তারা এই ধরনের মশারি কারখানার মধ্যে আসে বা আমাদের স্যারের সাথে নাম্বার আছে যোগাযোগ করে এখানে আসলে কাজ শিখতে পারবে শিখে এবং এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং শিখে তাই সেখানে কিন্তু করতে পারবে আর অনেক মহিলারা আছে যে তারা কিন্তু গার্মেন্টস হেল্পার হিসেবে দাঁড়া দেয় কিন্তু চাকরি হয় না মাসের পর মাস ঘুরে চাকরি হয় না তাদের উদ্দেশ্য এবং বেকার আছে যারা অনেক যুবক সমক বেকার আছে সেক্ষেত্রে তাদেরকে বেকারত্ব দূর করার জন্য যেমন একটা কাজের যে স্থান সেই ক্ষেত্রে আপনি কী মনে করেন এটা করলে তারা তাদেরকে উৎস কীভাবে দিতে চান আপনারা আমি মনে করি এই ক্ষেত্রে যাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে সংসারের দিক দিয়ে সব দিক দিয়ে সমস্যা থাকে সংসারের ঝামেলার জন্য বাহিরে যেতে পারে না আমি মনে করি এটাই সবচেয়ে তাদের জন্য এটাই বেটার সবচেয়ে ভালো এটা সেটাই সেটাই এবং এই দেখা যাচ্ছে বেকার না থেকে আপনাদের এখানের সাথে যদি যোগাযোগ করে তারা কাজ শিখতে চা সেই ক্ষেত্রে কি পারবে জি অবশ্যই পারবে আমাদের স্যার মনে করেন মাস মানে মাস লাগে না সপ্তাহ 15 দিনের মধ্যে কাজ একদম সব ধরনের কোয়ালিটি শিখায় দেয় এরপরে দেয় এখানে কাজে লাগায় দেয় এবং সেখান থেকে কিন্তু প্রতি সপ্তাহ বিল পাবে জি ঠিক আছে 15 দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে কাজ শিখায় এখানে কাজে লাগায় দিব এখানে মনে করেন প্রোডাকশনে কাজ দিয়ে দেয় তাহলে আপনারা যারা বেকার আছেন এবং গার্মেন্টসে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা তাদেরকে উদ্দেশ্য আমি বলি যে আপনারা এই এই ঠিকানা এবং তাদের সাথে যোগাযোগ করে কাজ শিখেন এবং কাজ করেন এবং কাজের অভাব পড়বে না কিন্তু আসলে যাদের কাজের অভাব থাকে তারা অলসতা যারা তাদের কিন্তু আমি মনে করি কাজের অভাব পড়ে আর যারা কাজের মাঝে লেগে থাকে একটা না একটা কাজ কিন্তু তাদেরকে ব্যবস্থা হয়ই
আমরা মনে করেন বাসায় থাকা সংসার সামনে মনে করেন যে কয় টাকা পাই এটাই আমাদেরকে কে দেয়, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো। সেটাই 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 মূল বিষয়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওকে, আচ্ছা এটা এটা একটু কাছে না। হ্যাঁ, আমরা এটা দেখছি, এটা ডিজাইন রাখি এবং এটা খয়াত খয়াত নাম্বার সেটা বলো। এটা হচ্ছে 5000। 5000? হ্যাঁ, নাম হচ্ছে আলপনা। আলপনা? হ্যাঁ। ডিজাইন এটা এটা পাইকারি সেল কত দিচ্ছ? পাইকারি সেল 160 টাকা। 160 টাকা, ঠিক আছে। আমরা আরেকটা ডিজাইন দেখবো। এটা 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 কি কুচি আছে? হ্যাঁ, কুচি আছে, তিনটা করে। এটা তিনটা করে কুচি? হ্যাঁ। ঠিক আছে, এরপর একটা এরপর একটা আরেকটা হ্যাঁ সেটাই দেখাও। এটার নাম? এটা হচ্ছে স্টাফ। স্টাফ? হ্যাঁ, স্টাফ। ঠিক আছে, আমরা ডিজাইনটা দেখলাম। এটা সুন্দর সুন্দর ইয়ে আছে, ডিজাইন করা আছে এবং নিচে দেওয়া কিন্তু ইয়ে আছে অনেকগুলো, যেগুলো আপনাদের নিচে দেওয়া আপনার লেস থাকে, এটা লেস না, এটা ডিজাইনের ভিতরে ভরছে। সেক্ষেত্রে এটা কয় গজ কয় গজ? এটার মধ্যে কাপড় আছে 12.5 গজ। 12.5 গজ মিলে স্টাফ। এটা এটা প্রাইসটা কত রাখবে? এটার প্রাইসটা 200 টাকা। 200 টাকা, ঠিক আছে। 40 টাকা কুচি। ঠিক আছে, আমরা আরেকটা দেখি। এটা 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 কি কি মশাই? জামদানি। জামদানি? হুম, জামদানি। এটা কয়াত কয়াত? এটা হচ্ছে 4.5। 4.5? এটা এটার প্রাইস কত? এটার প্রাইস 135 টাকা। 135 টাকা? এটা কুচি আছে? হ্যাঁ, কুচি আছে, তিনটা করে। তারপরে তারা ফাইকার দের কাছে আরো জানিয়ে নিতে পারে, সমস্যা নেই। তো ঠিক আছে, এখন এখানে যে আরো দু একজন অপট আছে তাদের সাথে কথা বলবো। 2 বছর ধরে? 2 বছর ধরে। সেক্ষেত্রে তুমি এখানে ফটোশন কত ফিস দিতে পারো? এটা তো ফটোশনের কাজ না? সিলাইতে পারো কত করে পিস? তোমার 11টি আছে, 12টি আছে, 8টি আছে। সেক্ষেত্রে দেখা গেছে কি সাপ্তাহ কিরকম বিল তুলতে পারো? সাপ্তাহে 4000 বাদে 5000 তোলা যায়। তোমাদের মতো মানুষ যারা এই বেকার ঘুরতে আছে, দিশে দিবি দূরদূরি করতে আছে, মা বাবার কাছে হাত পেতে, হ্যাঁ, করছে টাকার জন্য, সেক্ষেত্রে তুমি কি তাদেরকে কি বলতে চাও? আমি বলতে চাই বাদে এই খামিগুলো অনেক লাভ আছে, এদিক সেদিক ঘোরাঘুরা না করে বেকার না থাকে, মূলত কাজ শিখে এবং কাজ করাটা বেটার ভবিষ্যতের দিকে আগা যায়। ঠিক আছে, আমরা আরেকজন অপটার সাথে কথা বলবো। জি, আপনি আপনার জি কেমন আছেন? ভালো আছি। জি, আপনার নাম? আমার নাম স্বাতী। স্বাতী আপু, তো তুমি আপনি এখানে কত দিন ধরে কাজ করতেছেন? এই 3 বছর। 3 বছর? সেক্ষেত্রে এখানে কাজ করাটা আপনার কিরকম লাগে, ভালো লাগতেছে? ভালো লাগতেছে। তাদের উদ্দেশ্য আপনি কি বলতেছেন? আমি বলি যে যারা সাংসারিক অবস্থা নিয়ে ব্যস্ত থাকে ওরা এই কাজটা করেই ভালো, কারণ গার্মেন্টস থেকে এই জায়গায় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, ফ্যামিলি নিয়ে কাজটা করতে পারে, সবকিছু সামলায় করতে পারে। তখন সেক্ষেত্রে যদি আপনাদের কাছে কেউ যদি কাজ শিখতে চায়, সেক্ষেত্রে আপনি কি বলতে চান? শিখতে পারবে, 1-15 দিনের ভিতরে কাজ শিখে প্রোডাকশন দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে তারা যদি ইচ্ছা করে যে এটা কাজ শিখে এবং কাজ করতে পারবে, সেক্ষেত্রে আপনারা কত প্রতিদিন কত টাকার ইনকাম করছেন অথবা কত ফিস মাল দিচ্ছেন? বলতে প্রতিদিন এটা প্রোডাকশনের কাজ, দেখা যায় যে 7000 ওঠে, 5000 ওঠে, 7000 ওঠে, যে যত প্রোডাকশন দেয় তো মানে টাকা পায়। আচ্ছা ঠিক আছে, আপনি যে করতেছেন আপনি দেখা গেছে সাতটা এই প্রতিদিন আপনি কত পিস মাল সেলাইতে পারেন? এই 50 পিস 60 পিস। 50 পিস 60 পিস, আপনার পার পিসে কত রেট?
রেট এই তো 8 টাকা রেট আছে 10 টাকা আছে 12 টাকা আছে আচ্ছা আচ্ছা তো আমি মনে করি যে আপনারা এখানে এই যারা কাজ করতে চান সেই ক্ষেত্রে এখানে এসে আপনাদের কাজ শিখে এবং কাজ করতে পারবে হ্যাঁ পারবে তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাদের উদ্দেশ্য কি বলতে চান যে আশা করি ভাই এইখানে মশারি নিলে অনেক ভালো হবে পাইকারি রেটে মার্কেটের দিকে আশা করি সবসময় আপনারা সার পাইবেন সবসময় এটা আমার নিজস্ব কারখানা কোন থেকে আমার মার্কেটের দোকান নাই কারখানা সরাসরি আইসা পারবেন কারখানা থেকে নিলে মার্কেটের থেকে 5 টাকা সার পাবেন সেক্ষেত্রে অবশ্যই কারণ মার্কেটে যেহেতু একটা শোরুম নেওয়া হয় সেখানে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হয় এবং কর্মচারী বেতন দিতে হয় কারেন্ট বিল দিতে হয় বিভিন্ন ক্রেতায় এখান থেকে তারা কাজ করে ওখানে নিলে 5-10 টাকা বেশি এটা লাভ করবে এটা জানে ঠিক আছে তো এখন যে কোনো প্রান্তের থেকে কোনো পাইকার এবং দুই পিস এক পিস করে ইচ্ছা করলে আপনার কাছে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তো সেই ক্ষেত্রে যোগাযোগ করে নাম্বার তো বলে দিচ্ছেন হ্যাঁ সেই ক্ষেত্রে লাস্ট ফিনিশিং নাম্বারটা আবার একটু বলে দেন 017 জি 43 92 42 9 0 বলে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই নাম্বারটা আবার বলুন 017 43 92 42 1 6 তো এই নম্বরে কল দিয়ে আমার ইমো নাম্বার ইমো নাম্বার আসলে নাম্বারটা নতুন সেকিতে আটকে গেছে তবে এই নম্বরে কল দিয়ে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার মাল এখান থেকে নিতে পারবেন তো ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি আমার চ্যানেল ভিডিওটা ভালো লাগে সেকিতে ইউটিউব বাবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ